অবশেষে ভাঙন বিধ্বস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে বন্দোবস্ত করল প্রশাসন। সোমবার আনুষ্ঠানিকভাবে শামসেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষদের জমি পুনর্বাসন ও পাট্টা প্রদানের লক্ষ্যে লটারি করে 140 পরিবারের জন্য এক কাঠা করে মোট 7 বিঘা জমি বরাদ্দ করা হয়। 2-1 দিনের মধ্যে সে জমি তুলে দেওয়া হবে ভাঙন কবলিত এলাকার মানুষদের হাতে। স্বচ্ছ ও স্বজন পোষণ রুখতে লটারি সিস্টেমে জমি নির্বাচন করা হয়। এই দিন জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরে জমি হস্তান্তরের লক্ষ্যে এই লটারি প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও শিনোজন শেখর, শামসেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সত্যজিৎ শিকদার সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। বেশ কিছুদিন পর হলেও পুনর্বাসনের জন্য জমি বরাদ্দ হওয়ায় খুশি ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। শামীম আত্মারের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এসডিও অফিসে ভাঙন কবলিত এলাকায় গত বছর যাদের গঙ্গাভর হয়ে বাড়ি ঘর তলিয়ে গেছিল 140 জন ফ্যামিলি, 140টা ফ্যামিলি যারা আবেদন করেছিল বাড়ির জন্য, জায়গার জন্য, আজকে তাদের পাট্টা দেওয়ার জন্য একটা লটারি হলো যে কার কোন জায়গাটা অবস্থান হবে। আমরা জমি ইতিপূর্বে চিহ্নিত করেছিলাম, আমরা বলেছিলাম যে ভাঙন কবলিত এলাকার মানুষ ক্ষতিপূরণ পাবে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য জায়গা দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ক্রমে আমরা এর আগে বাড়ির ক্ষতিপূরণ আমরা দিয়েছি, আর আজকে এসডিও অফিসে 140 জনের যে পাট্টার যে দাগ, কে কত নম্বর দাগটা পাবে তার লটারি হলো। এখানে এলাকার যারা ভাঙন কবলিত বেনিফিশিয়ারিজ তাদের প্রতিনিধি উপস্থিত ছিল, আমাদের জঙ্গিপুরের এসডিও ম্যাডাম ছিলেন, এসডি এলআরও ছিল, আমাদের শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম ছিল, আমাদের প্রতাপগঞ্জ অঞ্চলের প্রধান ছিল রফি সামিউল, এবং এলাকার যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে থেকে প্রতিনিধি, তাদের সম্মুখেই লটারিটা হয় এবং পুরো প্রক্রিয়াতে ক্যামেরাবন্দি করা হয়। কেন এই প্রক্রিয়া, কেন এই লটারির মাধ্যমে করা হলো, এটা স্বচ্ছতার জন্য, কেউ যাতে কোনো অভিযোগ না তুলে যে তুলতে পারে, কোনো রকম ক্লেম করতে না পারে যে আমাকে পিছনে দেওয়া হলো, সামনে কাউকে দেওয়া হলো, এইরকম কোনো রকম আপত্তিকর বিষয় যাতে না আসে, স্বচ্ছতার সঙ্গে এই জমির যাতে বণ্টন হয় তার জন্য আমরা এই লটারির মাধ্যমটা বেছে নিয়েছি। আজকে পজিশন নির্ধারণ হলো যে কে কোন জায়গা পাবে, দাগ কত দাগ নম্বর, আমরা লটারিটা এইভাবেই করে আপত্তিকর বিষয় যাতে না আসে, স্বচ্ছতার সঙ্গে এই জমির যাতে বণ্টন হয় তার জন্য আমরা এই লটারির মাধ্যমটা বেছে নিয়েছি। আজকে পজিশন নির্ধারণ হলো যে কে কোন জায়গা পাবে, দাগ কত দাগ নম্বর, আমরা লটারিটা এইভাবেই করেছি যে একটা বক্সে নাম আর একটা বক্সে দাগ নম্বর তোলা হয়েছে একটা, আর নামের বক্স থেকে নাম তোলা হয়েছে, যার নামে যে নম্বরটা উঠছে তার জন্য সেই প্লটটা নির্ধারিত হয়েছে। আমরা এইভাবে 140 জনের নামের যে প্লট আমরা চিহ্নিতকরণ করলাম সেটা এসডিও অফিসে সুরক্ষিত থাকলো, এবং আগামী কয়েক দিনের মধ্যেই আমরা ডেট করে বেনিফিশিয়ারিদের হাতে আমরা কিন্তু পাট্টাটা তুলে দেবো।
আজকে সভাপতি আমাদেরকে ভালো লাগছে যে আমরা যে কথা দিয়েছিলাম যে আর্থিক ক্ষতিপূরণ এবং পাট্টা পুনর্বাসনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার নির্দেশক্রমে আজকে সেই কাজের একটা প্রক্রিয়া সম্পূর্ণ হলো। স্বাভাবিকভাবে যারা সেখানে উপস্থিত ছিল তারা খুশি এই প্রক্রিয়ায়, এবং তাদের মধ্যে একটা আস্থা জন্মালো যে হ্যাঁ আমরা কয়েকদিনের মধ্যেই সেই পাট্টাটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ধুসুরি পাড়া মৌজায়, এবং 140 জন অর্থাৎ এটা আমরা এক কাঠা করে জায়গা দিচ্ছি, এক কাঠা করে জায়গা তাদেরকে দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 7 বিঘা জমি, 7 বিঘা জমি তাদের পুনর্বাসনের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে।